পঞ্চায়েত ভোটে রাখি শমশেরগঞ্জে ফের বোমা উদ্ধার, ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে শমশেরগঞ্জ থানার পুলিশ। পঞ্চায়েত ভোটে রাখি এবার ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়েছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে। শমশেরগঞ্জের থানার পুলিশ বোমা উদ্ধার করেছে। শনিবার গভীর রাতে শমশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামে একটি আম বাগান থেকে বোমাগুলো উদ্ধার করে। ব্যাগের মধ্য থেকে 14টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। সকাল থেকে বোমা উদ্ধারের জায়গাটিকে ঘিরে রেখেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা সেখানে বোমাগুলিকে মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখছে শমশেরগঞ্জ থানার পুলিশ। সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর তার আগেই দেখা যাচ্ছে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা। আর তাই এই প্রশ্নটাই বারবার উঠছে, তাহলে কি বোমার পাহাড়ে বাংলা? পঞ্চায়েত ভোটের আগে শমশেরগঞ্জে ফের বোমা উদ্ধার, ব্যাগ ভর্তি 14টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে, ঘটনাস্থলে পৌঁছেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। শুধুমাত্র শমশেরগঞ্জ নয়, একই সঙ্গে ভাঙড়েও যেখানে 7টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে আম বাগান থেকে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, একদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, অন্যদিকে ভাঙড়। দুটি জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে একটি আম বাগান থেকে 7টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলি মজুত করলো তা নিয়ে এখনো পর্যন্ত সন্দিহান রয়েছে পুলিশ। এবং একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, অন্যদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ। শমশেরগঞ্জে আম বাগান থেকে 14টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে শমশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, খবর দেওয়া হচ্ছে বম্ব স্কোয়াডকে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়েছে 7টি তাজা বোমা। যে ব্যক্তির বাড়ি থেকে বোমাটা দেখলাম, সেই ব্যক্তির জানালা দিয়ে কেউ বোমা রেখে দিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে মসজিদের মুয়াজ্জিন, তার বাড়ি বোমা থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু এখানে যারা আইসি লোক, যারা রাতের 11:30 বোম মেরেছিল এখানে, প্রত্যেক হিসেবে জানিয়েছে যে কারা বোমটা মেরেছিল, তাদেরকে 2 একজনের দলীয় উপরে তথ্য পাওয়া যাবে। এবং এই আমাদের চঞ্চল 2 নম্বর অঞ্চলের মধ্যে আইসি বোমা তৈরি করার জন্য বাংকার করে রেখেছে, অবৈধ বাংকার। সেই বাংকারের ব্যাপার নিয়ে পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নেয়নি। তা আমার মনে হচ্ছে যে ওই বাংকার থেকে তৈরি করে মাল সাপ্লাই হয় সব জায়গায়। এখনো পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি, তার আগে দিকে দিকে বোমা উদ্ধার। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, আর অন্যদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ। একদিকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, অন্যদিকে গোয়াল ঘর থেকে 7টি বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড।